রাইজর টকারে কোটিপতি জিআরএস সতেরো ওঠেরো হাজার টকা দরমহা পয়া জিআরএস এতিয়া কোটিপতি কত পালে জিআরএস দীপক কলিতায় আলাউদ্দিনের চাকি জিআরএস দীপক কলিতার কলা অধ্যায় ফাদিল এও দীপক কলিতা এগারী গ্রাম রোজগার সেবক নামর বিপরীত স্থিতিত গাম দীপকে পোহর বিলার পরিবর্তে রাইজক দিছে অন্ধকার পরিবেশ এই অভিযোগ খাটোয়াল পঞ্চায়তর শামসুন নেহারর কিদরে দীপক কলিতায় চলায় দুর্নীতি শুনক এর মুখরেই খালি আধারশিলাহে স্থাপন করে আধারশিলা স্থাপন করে তার আধারশিলার স্থাপন করা তারপর দুই এক গাড়ি মাটি পেলায় তেনেকা জব কার্ড হোল্ডার বিলাক আনি দশ পনেরো জনক তেনেকা কুর চুর অল্প মারাই দিয়ে ফটো মারে তারপর আকো কামটো তেনেকা মানে বন্ধ হয়ে থাকে কই থাকিলেও শেষ নহয় জিআরএস দীপক কলিতার কুকীর্তির অধ্যায় একটা পথকে ফলক ফলাই নির্মাণ করে তিন চারিবার গুটে গুটে গিলি খায় সরকারি ধন সতেরো ওঠেরো হাজার টাকা দরমহা পয়া দীপক কলিতা এতিয়া গড়ি কেবাখনো বিলাসী বাহনের সাজিছে নগাঁও চহরত অট্টালিকা ক্রয় করেছে চাহ বাগান এই অভিযোগ রাইজর কোটি টাকা খাটোয়াল গাঁও পঞ্চায়তর হিসাবহে জি আর এস দীপক কলিতার অধীনত আছে তিনটাকৈ পঞ্চায়ত ক্রমে খাটোয়াল বাজিয়া গাঁও আর উদমারী পঞ্চায়ত সকলতে একই অবস্থা ইয়ার পূর্বেও মৃতকর নামতো জব কার্ডর ধন আত্মসাত করার অভিযোগ আছে দীপক কলিতার বিরুদ্ধে কিন্তু কার আশীর্বাদর বাবে দীপক কলিতার কামত চকু দিব নোৱাৰে কোনো বিষয়াই সেয়া রহস্যর আবর্তত পুরনি গুদামর পৰা হেমন্ত দাসৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট রাইজর টকারে কোটিপতি জিআরএস সতেরো ওঠেরো হাজার টকা দরমহা পয়া জিআরএস এতিয়া কোটিপতি কত পালে জিআরএস দীপক কলিতায় আলাউদ্দিনের চাকি জিআরএস দীপক কলিতার কলা অধ্যায় ফাদিল এও দীপক কলিতা এগারী গ্রাম রোজগার সেবক নামর বিপরীত স্থিতিত গাম দীপকে পোহর বিলার পরিবর্তে রাইজক দিছে অন্ধকার পরিবেশ এই অভিযোগ খাটোয়াল পঞ্চায়তর শামসুন নেহারর কিদরে দীপক কলিতায় চলায় দুর্নীতি শুনক এর মুখরেই খালি আধারশিলাহে স্থাপন করে আধারশিলা স্থাপন করে তার আধারশিলার স্থাপন করা তারপর দুই এক গাড়ি মাটি পেলায় তেনেকা জব কার্ড হোল্ডার বিলাক আনি দশ পনেরো জনক তেনেকা কুর চুর অল্প মারাই দিয়ে ফটো মারে তারপর আকো কামটো তেনেকা মানে বন্ধ হয়ে থাকে কই থাকিলেও শেষ নহয় জিআরএস দীপক কলিতার কুকীর্তির অধ্যায় একটা পথকে ফলক ফলাই নির্মাণ করে তিন চারিবার গুটে গুটে গিলি খায় সরকারি ধন সতেরো ওঠেরো হাজার টাকা দরমহা পয়া দীপক কলিতা এতিয়া গড়ি কেবাখনো বিলাসী বাহনের সাজিছে নগাঁও চহরত অট্টালিকা ক্রয় করেছে চাহ বাগান এই অভিযোগ রাইজর কোটি টাকা কেবল খাটোয়াল গাঁও পঞ্চায়তর হিসাবহে জি আর এস দীপক কলিতার অধীনত আছে তিনটাকৈ পঞ্চায়ত ক্রমে খাটোয়াল বাজিয়া গাঁও আর উদমারী পঞ্চায়ত সকলতে একই অবস্থা ইয়ার পূর্বেও মৃতকর নামতো জব কার্ডর ধন আত্মসাত করার অভিযোগ আছে দীপক কলিতার বিরুদ্ধে কিন্তু কার আশীর্বাদর বাবে দীপক কলিতার কামত চকু দিব নোৱাৰে কোনো বিষয়াই সেয়া রহস্যর আবর্তত পুরনি গুদামর পৰা হেমন্ত দাসৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট